এলএম পদ্ধতি বা পঞ্চাশ সদস্য পদ্ধতির বাক্স, পারিবারিক বাক্স কিনে যারা আমার সঙ্গে যুক্ত আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আগামী এক বছর আমি 300 থেকে 400 রোগের আলোচনা করব, যেগুলি পারিবারিকভাবে সেবা দিয়ে পরিবারকে রক্ষা করা যায়। উদ্দেশ্য আমার দুইটা, একটা হচ্ছে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিষেধক, রোগ হতে না হতেই চিকিৎসা করলে বাকি জীবনে আর কষ্ট হবে না। আর হচ্ছে এলোপ্যাথিক জনিত কুফল, ওষুধের দুষ্প্রাপ্যতা এবং নকল ওষুধ এবং ভেজাল ওষুধ, তার থেকে মুক্ত হওয়া, অর্থাৎ পারিবারিক হোমিওপ্যাথিক এলএম পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে সেবা দিয়ে মুক্ত রাখা, সমাজকে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা সৃষ্টি করার লক্ষ্যেই আমি রোগ নিয়ে আলোচনা করি পারিবারিক সেবার জন্য। আজকে যে রোগটি আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম নম্বর রোগ, অর্থাৎ আমি 60টা রোগ আলোচনা করেছি, এটা অষ্টম রোগ, নাম হচ্ছে কোলাইটিস। আগে আলোচনা করেছিলাম অর্থাৎ এন্টারোকোলাইটিস আর হলো কোলাইটিস, আবার দুটোটা মিলেও হয় এন্টারোকোলাইটিস, যাই হোক, অর্থাৎ এটা বৃহদন্ত্রের প্রদাহ। প্রদাহ নিয়ে আমরা আলোচনা করেছি, প্রদাহ কাকে বলে এবং কখন, অর্থাৎ নাভির নিচে যে আমাদের বৃহদন্ত্র আছে, যেখানে যেখানে মলগুলো গিয়ে জমা হয় এবং তারপর আমাদের রেক্টম অথবা গুহ্যদ্বার দিয়ে বেরিয়ে যায় এনে দিয়ে, তাইলে সেগুলোকে আমরা বলবো অর্থাৎ কোলাইটিস। সেখানে কোনো রকমের যদি প্রদাহ হয় এবং সেই প্রদাহর কারণে যে সকল ঘটনা ঘটে সেগুলো নিয়ে একটু আলাপ করি আমি বলবো। আমাদের লক্ষ্য হচ্ছে প্রিভেন্টিভ, অর্থাৎ সামনের দিনগুলো যেন আমাদের কোনো রকমের বিপদ না ঘটে। এসব রোগের চিকিৎসা না হলে ক্যান্সার, আলসার, পারফোরেশন অথবা আমরা যেটা বলি প্যাট্রোনাইটিস, বিভিন্ন রোগ হতে পারে। সেখান থেকে মুক্ত থাকার জন্যেই বাক্সগুলো তুলে দিয়েছি, তোমরা প্রথম থেকেই ওষুধ দিলেই কখনো এই রোগের আর সম্ভাবনা থাকে না, সে কারণে বলছি। যদি কোনো রকমের তোমরা ওষুধ প্রয়োগ করে ফেল করো, চিকিৎসা না হয়, আমার অনুরোধ থাকবে প্রথমে কাছাকাছি ভালো পঞ্চাশ সদস্য পদ্ধতি বা এলএম পদ্ধতি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করবার চেষ্টা করবেন, এবং না হলে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, অথবা ডাক্তারকে বলবেন আমার সঙ্গে যোগাযোগ করতে। চিকিৎসা যদি ফেল হয় অথবা আমার ওষুধ দিয়ে যদি কোনো চিকিৎসা না হয়, আমি বিস্তারিত বলে দেব কী ঘটনা ঘটেছে অথবা কেন চিকিৎসাটা হলো না, ডাক্তার পারল না, না আমাদের ওষুধের দোষ। ঠিক আছে, চলে আসি তাহলে কোলাইটিস নিয়ে আলোচনা করব, অর্থাৎ তল পেটের বেদনা, অর্থাৎ আমরা যেটা আপনার যেটা প্রদাহ বলি, সেখানে ফুলে যেতে পারে, ক্র্যাম্পিং হতে পারে, আলসার হতে পারে, ব্লিডিং হতে পারে এবং নানা ধরনের ট্রাভেলস হতে পারে। প্রথম ট্রাভেলস হলো হয়তো আমরা ডায়রিয়া অথবা আমরা আম বলি, আমের সাথে পুষ, রক্ত অথবা কনস্টিপেশন, যাই হোক, তল পেটের ব্যথা এবং ক্র্যাম্পিং যদি হয়, অর্থাৎ যেটা খিঁচুনি যদি হয় এবং খিঁচুনির সাথে ব্যথা থাকলেই আমরা বুঝবো সেটা কোলাইটিস। তাইলে রোগটা আমরা চিনতে পারলাম। ওষুধ আমরা এবার কী কী লক্ষণ আমরা পেতে পারি, প্রথম কথা হচ্ছে তল পেটে ব্যথা, ব্যথার কারণে অনেক সময় জ্বরও হতে পারে, আবার আমভাব থাকবে, আমের সঙ্গে পুঁজ রক্ত যেতে পারে অথবা খালি রক্তও যেতে পারে, কোষ্ঠকাণ্ড হতে পারে, আবার ডায়রিয়াও হতে পারে। যাই হোক, তল পেটের ব্যথাযুক্ত যে কোনো সমস্যাই আমরা বলবো কোলাইটিস। কোলাইটিস অনেক রোগের পূর্বাভাস, যেমন পারফোরেটাম অর্থাৎ অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া, অন্ত্র ক্ষত হওয়া, সেই ক্ষত থেকে ক্যান্সার হওয়া, এগুলো ঘটে থাকে। সচরাচর এটা বাম দিকেই বেশি ব্যথাটা অনুভব হয়, এটা একটা লক্ষণ, অর্থাৎ আমরা আমাদের বাম দিকে তল পেটের বাম দিকে অরুচি হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, আনইজি ফিল করতে পারে এবং ওয়েট লস হতে পারে, রক্তশূন্যত হতে পারে। যে কারণে হোক, তল পেটে ব্যথা যদি দীর্ঘদিন থাকে এবং এটা যদি না যায় এবং প্রথম থেকেই যদি এই তল পেটের চিকিৎসার জন্য আমরা আমাদের বাক্স থেকে যদি এলএম পদ্ধতির বাক্স থেকে যদি অনায়াসে ঘরে বসে চিকিৎসা করতে পারি, তাহলে অনেক জটিল রোগ থেকে আমরা মুক্ত পাবো, এই আশা রেখে আমার আলোচনা।
তাহলে চলে আসি। এত কিছু জেনে অনেক কিছু আছে যেগুলো 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে কত তাড়াতাড়ি সেবা দেওয়া যায়। তাহলে যেই কোনো বয়সের রোগী অথবা ঘরের কোনো লোক যদি বলে হঠাৎ করি তলপেটের ব্যথা, এই ব্যথা, তাহলে দেখো ব্যথা হলেই আমরা ওষুধ প্রয়োগ করব, এবং যদি জটিলতা বাক্স থেকে আমরা প্রয়োগ করব, প্রথম থেকে প্রয়োগ করলে সেটা কোনোদিন আর জটিলতার দিকে যাবে না। চলে আসি তাহলে, আমাদের ওষুধগুলো তো বাক্সেই আছে, এক একটা ওষুধের বিভিন্ন কাজ। তোমরা চেষ্টা করবে লক্ষণ মতো ওষুধ দেওয়ার, লক্ষণ মতো না হলেও আমি যেভাবে বলছি সেভাবে করো, না হলে তুমি হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নাও। কারণ আমাদের সিস্টেম হচ্ছে লক্ষণ ভিত্তিক ওষুধ। তারপরে তোমাদেরকে একটা বা দুইটা ওষুধের কেন বলছি, বলছি এই কারণে প্রথম থেকেই এগুলো যদি আমরা দিয়ে চিকিৎসা করতে পারি তাহলে জটিল থেকে জটিলতর হয় না। চলে আসি তাহলে, তাহলে আমরা বুঝলাম, আমরা বুঝলাম এটা একটা জটিল রোগ, এটা থেকে অনেক রোগের সৃষ্টি হয়, যেমন লিভার আক্রান্ত হতে পারে, আলসার হতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে, এবং ক্ষত হতে পারে, ক্ষত থেকে পায়খানার সঙ্গে অনেক সময় রক্তও যেতে পারে, এবং হ্যাপাটাইটিস, সিরোসিস, লিভার অ্যাবসেস, লিভারের প্রবলেম হতে পারে, যদি ইনফেকশনজনিত কারণ হয় অর্থাৎ জীবাণুঘটিত কারণ যদি হয় সারা বডিতে সেটা ছড়িয়ে পড়বে এবং নানা রোগের সৃষ্টি করে। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আমার বাক্স থেকে আমি 2-3টা ওষুধের নাম বলব। প্রথম যে ওষুধটা বলবো অর্থাৎ যদি আমভাব থাকে, পেটে যদি ব্যথা থাকে এবং দীর্ঘদিন যদি ভুগেও থাকে, তাহলে প্রথম 1 নম্বর ওষুধ হচ্ছে মার্কসল। অর্থাৎ মার্কসল দিয়েই আমরা আম অথবা রক্তপাত অথবা অন্য কিছু আমরা প্রতিরোধ করতে পারি, যেন আর গভীর থেকে গভীরতর না গিয়ে আমাদের ক্ষতি না করে। তাহলে আমরা বুঝে গেলাম বাক্স থেকে আমরা দিনে 2-3 বা 4 বার আমরা প্রয়োগ করলেই একদিনে বা 2 দিনেই তোমার পেটের ট্রাবলসগুলো চলে যাবে। তাছাড়া আমাদের কী ওষুধ আছে, ইপিকাক আছে, ব্রায়োনিয়া আছে, নাক্স আছে, পালস আছে, অর্থাৎ এই সকল কারণগুলো জেনেই যে কোনো একটা ওষুধ প্রয়োগ করেই ভালো না হলে মার্কসল দেওয়ার চেষ্টা করবে, কারণ মার্কসলের ক্রিয়া অনেক বেশি গভীর, অনেক ভ্যারাইটিস কাজ করে থাকে। প্রথমেই আমরা যদি বলি যে নাক্স দিতে পারি, পালস দিতে পারি, যেগুলো আমরা লক্ষণ মতে তলপেটে ব্যথা অথবা ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে, ক্যাম্পিং হতে পারে, যাই হোক না কেন আমাদের বাক্স থেকে যেই ওষুধগুলো তোমার পছন্দ হয়, তুমি ভিডিওগুলো শুনে যেটা দেওয়ার তোমার ইচ্ছে করে, তুমি সেটা আধা ঘন্টা বা 2-3 ঘন্টা পরপর অথবা দিনে 3-4 বার দিলেই আমি আশা করব একদিনে বা 2 দিনেই চলে যাবে। যদি একদিনে না যা, বুঝবে তোমার সিলেকশনটা হয় নাই, অর্থাৎ তুমি আরেকটা ওষুধ দিয়ে দেখতে পারো, কারণ তোমার হাতে ওষুধ আছে, পাওয়ার কিন্তু বেশি নাই, 1-2 দিয়ে তোমার চিকিৎসা, অর্থাৎ সেখানে 1 থেকে 2-এর বেশি পাওয়ার নাই। আমি আশা করব 1 বোতলেই সমস্ত রোগ ভালো হয়ে যায়। তাহলে রোগগুলি আমরা কী কী পেলাম, মার্কসল ওষুধগুলি কী কী পেলাম, মার্কসল, ইপিকাক, ব্রায়োনিয়া, নাক্স, পালস, দেখো চার অনেক ওষুধ আছে আমাদের বাক্সে। তো বলে স্যার আমি কোনটা দিয়ে শুরু করব, তোমার যেটাই ভালো লাগে, আমার ভিডিওগুলো শুনে যেটাই তোমার পছন্দ হয় সেটাই তুমি প্রয়োগ করো দিনে 3-4 বার, আমি আশা করব 1 বোতলেই অর্থাৎ M1-ই তোমার ভালো হয়ে যাবে, না হলে 2 দাও, না হলে ওষুধ পাল্টো, আর চিকিৎসা যদি না হয় 2-3 দিনের ভিতরে তাহলে ডাক্তারের পরামর্শ দাও। কারণ আমরা তো পারিবারিক চিকিৎসার জন্য ডাক্তার তৈরি করি নি, আমরা হচ্ছে প্রথম থেকেই এটা দিয়ে ওষুধজ কুফল, ওষুধজ ভেজাল এবং ওষুধ থেকে মুক্ত হওয়ার জন্য অথবা আগামী দিনে যেন কোনো ওষুধ না লাগে, আমরা যেন সুস্থ থাকি, সেই চেষ্টাই আমার। আর হোমিওপ্যাথিকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য এলএম পদ্ধতি নতুন যুগের নতুন ওষুধ, নতুন সিস্টেম, ডাক্তার তৈরি হওয়া অনেক কঠিন। তোমরা যদি প্রথম থেকে এটা প্রয়োগ করো তাহলে অনায়াসে জটিল থেকে জটিলতর রোগ থেকে মুক্ত পাবে বলে আমি আশা করি। তাহলে চলে আসি আজকের এই আলোচনা, অর্থাৎ 8 নম্বর মেডিসিন কোলাইটিস নিয়ে আমি আলোচনা শেষ করার আগে একটা অনুরোধ জানিয়ে যাচ্ছি, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করবে এবং সকলকে জানাবে, নিজে জানবে, প্রয়োগ করবে, দেখবে, সুফল যেন তোমাদের হাতের কাছে পাও সেই চেষ্টাই আমার, এবং না হলে যোগাযোগ করবে, অভিযোগ করবে এবং জানতে চেষ্টা করবে আমাদের নতুন যুগের নতুন ওষুধ। সবাইকে ধন্যবাদ।